ওই যে এক ছেলে বলেছিল আমাদেরকে মেসেজ করে যে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি হুজুর, তাকে বিয়ে করতে চাই, এখন ওই মেয়ের বাসার লোকজন রাজি হচ্ছে না। তো এই ছেলের মধ্যে কি চেতনাটা কি, সে প্রেম করছে ঠিকই, হারাম অ্যাফেয়ার্সে আছে ঠিকই, কিন্তু সে তাকে বিয়ে করতে চায়, ওটা হালাল করতে চায়। আর এক ছেলে মেসেজ করছে, সে বলছে যে আমি এরকম জেনায় লিপ্ত ছিলাম, এখন আমি কি করব, আমি কি ওগুলো ছেড়ে দিয়ে ফিরে আসব, নাকি আমি ওই মেয়ের সাথেই যেন অব্যাহত রাখবো। কি এই দুই ব্যক্তি কি সমান? সমান না। এটাই বোঝাচ্ছি আপনাদেরকে, দেখুন চার শ্রেণী মানুষের কথা নবীজি বলেছেন। এক শ্রেণী হচ্ছে সেই ব্যক্তি যে নিজে সুদ খায়, দ্বিতীয় শ্রেণী যারা খায় না কিন্তু মানুষকে দেয়। এবার দেন কারা কারা? আচ্ছা, তিন নম্বর খায়ও না দেয়ও না, চার নম্বর খায়ও না দেয়ও না সাক্ষীও থাকে না লিখে রাখে। এবার লেখেন কারা কারা? এইবার তো মুশকিল, এখানে তো অনেক বিসিএস ক্যাডার আছেন মনে হয়, এবং অনেক এমন এমন সেকশনে জব করছেন যেখানে লিখতে হচ্ছে নাকি। তো এই চার শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? ভাই আমি শুনাই আপনাকে খালি, আল্লাহ নবী বলেছেন যে আমি চার শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়ে গেলাম, এতটুকু বলেছেন। এখন আপনি যদি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ কাঁধে নিয়ে আমার আমলগুলো কবুল হচ্ছে, বা আমি কবরের অ্যান্সার দিতে পারবো প্রশ্ন উত্তর, আমি মিজান এই মিজানের দাড়ি পাল্লা আমার নেকির পাল্লা ভারী হবে, বা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো, হ্যাঁ, বা আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবো, আমি বলবো এই চিন্তাটা হবে একটা অলিক প্রসূত কল্পনা, আর কিছু না। ভ্যান চালায় খাবেন, রিক্সা চালায় খাবেন, কৃষিকাজ করে খাবেন, ব্যবসা করে খাবেন, ছোট্ট একটা মুদির দোকান করে খাবেন, যদি কিচ্ছু করতে না পারেন রাস্তায় মুচিগিরি করে হলে খাবেন, সেলুনে বারবার হয়ে খাবেন, তারপরে সুদের দিকে যাবেন ইনশাআল্লাহ। পারবেন? আপনার রিজিক কি আপনার হাতে না আল্লাহর হাতে? না, আমাদের রিজিক তো আমাদের হাতে। যে ব্যক্তি মনে করে রিজিক আল্লাহর হাতে, সে কি কখনো ঘুষ নিতে পারে? সে অন্যের সম্পদ আত্মসাত করতে পারে? সে অন্যের জমি সিজ করতে পারে? সে দুর্নীতি করতে পারে? সে সুদ খাইতে পারে? কেন খায়? কারণ সে মনে করে রিজিকের মালিক সে নিজেই, এগুলো করলে তার সম্পদ বাড়বে, না করলে সম্পদ বাড়বে না, এই কারণেই তো সে কাজগুলো করে। আর আমি খুব ভালোই বুঝি, অ্যাটলিস্ট আমি খুব ভালোই বুঝি যে এই কাজগুলো ব্যক্তিরা কেন করে। উত্তর শুনবেন? উত্তর হচ্ছে পরিবারের জন্য। কার জন্যে? পরিবারের জন্য। মা, বৃদ্ধ মা আছে দেখতে হবে, দুই বাবা আছে দেখতে হবে, স্ত্রী আছে, আর স্ত্রী মাশাআল্লাহ একদম ফ্যামিনিস্ট, তার চাহিদা পূরণ করতে তার হিমশিম খেতে হয়, হ্যাঁ, একটা শাড়ি নেবে 20,000, ঠিক আছে, স্ত্রীর চাহিদা অনেক, গহনাগাটির অনেক চাহিদা, আর না দিলে তো আবার সমস্যা, বাসায় গেলে তো মানসিক টর্চার সেলে রেখে দেবে। দেখুন, এই রিবা থেকে দূরে থাকার জন্য একটা হাদিস যথেষ্ট, যে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন।